আমার আলোচনাটাকে মূলত পাঁচটি পয়েন্টে ভাগ করতে চাই। সেটি হচ্ছে যে এই অবকাঠামো নিয়ে যখনই আমরা আলোচনা করি তখনই আমার একটা কথা মনে আসে যে গত 15 বছর ধরে আমরা যে কথাটি সবচেয়ে বেশি শুনেছি সেটি হচ্ছে উন্নয়নের মহাসড়কে উঠে গেছি আমরা। এই উন্নয়নের মহাসড়কে উঠে যাওয়ার সময় যে প্রকল্পগুলো আমাদেরকে সবচেয়ে বেশি আহত করেছে বা আমরা আলোচনা সমালোচনা করেছি, এরকম অসংখ্য মেগা প্রজেক্ট এখানে আছে, দু একটি নাম না বললেই নয়। এখন এই যে মানে প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে প্রকল্পগুলো নির্বাচন করা হয়েছে, যেটি কিনোট প্রেজেন্টেশনে বলা হয়েছে, তার মধ্যে তো খুব মানে মোটা দাগেই বলতে পারি যে রামপাল বিদ্যুৎ নিয়ে আমাদের আলোচনা ছিল, হাওড়ের উপর দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে সেটা নিয়ে ভীষণভাবে সমালোচনা হয়েছে, পানির স্রোতের বিপরীতে রেল লাইন তৈরি করার কথা এসছে, দাসেরকান্দিতে আমাদের একেবারে কাছে দাসেরকান্দিতে একটা পয়ঃ বর্জ্যের ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে, অথচ এটার কোনো নেটওয়ার্ক তৈরি করা হয়নি, পুরোটাই ঋণের টাকায় তৈরি করা হয়েছে। এরকম নানা রকমভাবে যে প্রকল্পগুলো নির্বাচন করা হয়েছে, এই এটা শুধুমাত্র আমি ব্রিজ বলছি না, এর বাইরেও আরও অনেক আছে। তো এই ত্রুটিপূর্ণভাবে এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট সব প্রজেক্ট এখানে নির্বাচন করা হয়েছে, এবং এই প্রকল্প নির্বাচন ক্ষেত্রে আমরা দেখলাম যে সকল প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয় সেখানেও এক ধরনের অবজেক্টিভ সামনে রেখে এই সম্ভাব্যতা যাচাইগুলো করা হতো, ফলে মানে এটা কি ফিজিবল হবে কি হবে না আগেই ডিসাইডেড হয়ে যেত, এবং এটা আলটিমেটলি ওই মানে ফিজিবল হয়ে এটা প্রকল্প বাস্তবায়নের দিকে চলে যেত। এখন আসি যে প্রকল্প যখন নির্বাচন করা হয় এই প্রকল্প নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে কারা আছে এবং কিভাবে হয়েছে। আপনাদের মনে থাকবে একটা সময় আমাদের এখানে ইকোনমিক ক্যাডার নামে একটা ক্যাডার ছিল, যেটাকে পরে বিলুপ্ত করা হয়েছে, সেখানে এখন প্রশাসনের সাথে এটা মার্জ হয়ে গেছে। একটা বিশেষায়িত একটা ক্যাডার বিলুপ্ত হয়ে যায়, সেখানে আপনি কী করে আশা করেন যে আপনার প্রকল্প নির্বাচন ভালো নির্বাচন হবে? এবং আমরা সেটা বলেছি সে সময় যে এই আমাদের প্ল্যানিং কমিশনের ভিতরে এই বিশেষায়িত একটি ইউনিট থাকতে হবে, যে ইউনিটের প্রধান কাজই হচ্ছে শুধুমাত্র একমাত্র কাজ হচ্ছে যে মানে গুণগত মানসম্পন্ন যেন প্রকল্প নির্বাচন করা যায়। আর যেটা গত 15 বছরে আরও বেশি আলোচিত হয়েছে সেটি হচ্ছে প্রকল্প নির্বাচন করা হয়, বাস্তবায়নের ক্ষেত্রে এসে আমরা দেখি যে সময় দফায় দফায় সময় বৃদ্ধি হয়, অর্থ বাড়ে, এবং তার মানে হচ্ছে ফিজিবিলিটি স্টাডিটা ভালো হয়, এবং ব্যক্তির ইচ্ছায় এই সকল কাজগুলো হতে দেখা যেত। এবং এই যে কাজগুলো হচ্ছে তার মধ্যে আমি বলবো যে এই কাজগুলো হয় এই কারণেই হয় যে আমাদের আসলে সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। এই সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে যেন তেন ভাবে যে কোনো সময় ব্যক্তির ইচ্ছায় গোষ্ঠীর ইচ্ছায় রাজনৈতিক বিবেচনায় এই ধরনের প্রকল্পগুলো নির্বাচিত হয় না, আপনাকে ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভেতরেই করতে হবে সেটা। এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স থেকে আমরা বারে বারে যে দাবিটি করেছিলাম যে সমগ্র বাংলাদেশ নিয়ে একটি ভৌত মানে পরিকল্পনা করা উচিত, যেটাকে আমরা বলছি ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান। এই ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান যদি হয় তাহলে আজকে এই মানে বিতর্কিত এই সকল প্রকল্প পাশও হতে পারে না আর এগুলো বাস্তবায়নও হতে পারে না। আমি তো মনে করি এটা অর্থের ভীষণ রকমের অপচয় ছাড়া অন্য কিছু নয়। এখন যেখানে নাই সেখানে আপনার স্পন্সর নাই, সেখানে কর্পোরেট স্পন্সরশিপ নাই, সেখানে আলোচনা হবে না। তো এখান থেকে আমি বুঝতে পারি যে আমার মনোযোগ কোথায় থাকে, আমার প্রবণতা হিসেবে আমার স্পেন্ডিং কোথায় যায়, হ্যাঁ, এবং আমি কোন জায়গায় আসলে কথা বলছি।
তো আমি মনে করি যে আমাদের গ্রামীণ অবকাঠামোর যে গ্রামীণ যে অবকাঠামো সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা, এবং শুধু তৈরি না, সেটার জন্য মেনটেন্যান্সের যে ইস্যুগুলো আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা। এবং আমি ধারণা করি এবং বিশ্বাস করি যে আমাদের যে সাংবাদিক ভাই বোনেরা যে যারা অবকাঠামো নিয়ে সাংবাদিকতা করেছেন এবং করছেন, তারা এই বিষয়গুলোর প্রতি মনোযোগী হবেন। খুব সংক্ষেপ যেহেতু আমি একটু বলি যে প্রায়োরিটাইজেশন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি কোন জায়গায় আমার বিনিয়োগকে প্রায়োরিটাইজ করব, সেই সিদ্ধান্ত আসলে পলিটিক্যাল ইকোনমির একটা বিষয় আছে। এটা এমন না যে হঠাৎ করে নতুন জানছি। হ্যাঁ, এই জায়গাগুলো যে ওয়েস্টার্ন ইন্টারেস্ট যেটা যুক্ত হয়ে গেছে, যেটা চলটা গত অনেক বছর ধরে আমরা দেখে আসছি, সেই জায়গাটা ভাঙা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এবং এই আলোচনাগুলো এক ধরনের সচেতনতা তৈরি করবে, কিন্তু পুরোপুরি এই প্রবণতাকে উপেক্ষা করতে সাহায্য করবে অথবা এই প্রবণতার ঊর্ধ্বে উঠতে সাহায্য করবে এরকমটা কিন্তু না। এইরকমটা করতে হলে আমাদেরকে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতেই হবে। আমি উদাহরণ দিয়ে আমি আসলে শেষ করব। যেমন ধরেন, আপনি এই যে ইআইএর কথা আসছে, আপনারা ক্লাইমেট চেঞ্জের বাজেট আমরা করি না, সাস্টেইনেবল ফাইন্যান্সিং যদি বলি, প্রতি বছর 2018 থেকে আমরা ক্লাইমেট চেঞ্জ বাজেট পাই। আপনি যদি ইআইএ আপনি তরিকা দেখেন, আপনি গভর্নমেন্ট অফিসে কথা বলতে যান, ডিওইতে আপনি হাইটেক পার্কে কথা বলতে যান, দেখবেন যে একেবারে সুন্দর আপনাকে ইআইএর দিয়ে দিবে, রিপোর্টিং দিয়ে দিবে। যদি তরিকা মাফিক সবই হয় তাহলে তো রাজশাহী আর সিলেটের হাইটেক পার্কে বালিহাঁস এখনও উড়ে না, 2015-16 এই 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 জিনিস পাশ হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার কাগজে আছে, কেতাবে আছে, আমার গোয়ালে নাই জিনিসটা। হ্যাঁ, কেন নাই ওই জিনিসটা বোঝাটা হচ্ছে জরুরি, যে আমার ওয়েস্টার্ন ইন্টারেস্ট কী। আমার বিশ্ববিদ্যালয় যখন একটা বিশ্ববিদ্যালয় রেখে সেকেন্ড ক্যাম্পাস আরেক জায়গায় করি, এবং সেকেন্ড ক্যাম্পাস করবার প্রক্রিয়ায় আমার এমপি সাহেবের ভাই এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা নেক্সাস তৈরি হয়, এবং সেই ক্যাম্পাস হওয়ার কারণে তার আগ দিয়ে সমস্ত জমি জমা কিনে নেওয়া হয়, এবং ডিসি সাহেব সেখানে মৌজা রেট বাড়িয়ে দেন, এবং ওই মৌজা রেট বাড়ানোর সময় এই যে 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 যারা যারা জমি কিনেছেন তাদেরকে তিন গুণ, মানে সরকারি নিয়ম হচ্ছে মৌজা রেটের তিন গুণ দামে আপনি ইয়ে করবেন, কম্পেনসেশন দিয়ে জমি নেবেন, এই জিনিসগুলো ঘটে, তাই না? আজকের প্রবন্ধেও এসছে, কিন্তু এরকমভাবে ঘটে। অর্থাৎ আপনাকে তরিকা বুঝতে হবে যে কী কী ধরনের ঘটছে। এই যে পুরো এডুকেশন সিস্টেমে আপনি একটা নেক্সাস দাঁড় করিয়েছেন, যে শিক্ষকদেরকে লোভ দেখিয়েছেন যে আমি সেকেন্ড ক্যাম্পাসে তুমি এই যে জমি কিনো, তারপরে এই জমির ভাগটা তোমার হবে, আমি তোমাকে ব্যবস্থা করাই দিব, আমি হচ্ছে এমপি বা এমপির ভাই অথবা উপজেলা চেয়ারম্যান, আমি তোমাকে এই জমির ইয়েটা পাওয়াই দিব। এই যে আপনি একজন শিক্ষককে বলেন, তো একবার শিক্ষক হয়েছেন আপনি, তাকে 65 বছর পর্যন্ত তার চাকরিটা চলবে, আপনি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করবেন? মানে কোনো তরিকা আছে কি না একটু একটু আমাকে আমাকে একটু বুঝান, মানে খুবই মুশকিল কিন্তু আমাদের জন্য। হ্যাঁ, আজকে আসলে আলোচনা যা কিছু হয়েছে সেগুলো বিভিন্ন আলোচনা, কিন্তু তাদের বিভিন্ন কর্মকর্মের উপরে আলোচনা করেছেন। আমি আসলে সরকারি কর্মকর্তা হিসাবে আমার তো এখন দুই পক্ষ আর কি, এক পক্ষ আমরা যে সমস্ত কর্মকাণ্ড করেছি সেগুলোর মধ্যে ভুলটি কী ছিল সেগুলো, এবং আমাদের আগামীতে আমাদের কী ধরনের কর্মপরিকল্পনা আছে। আসলে চাকরি জীবনে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে সমস্ত বিশেষ করে অবকাঠামোগুলো যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে, সে পরিকল্পনাগুলো নেওয়ার ক্ষেত্রে কখনো কখনো যারা কর্মকর্তাদের মধ্যে দায়িত্বশীল কিছু কর্মকর্তার পক্ষ থেকে অনেক সময় জনগণের পক্ষে অথবা সে প্রকল্প নেওয়ার যৌক্তিকতা কতটুকু আছে সে বিষয়ে বলতে গিয়েও বলা সম্ভব হয়নি। কারণ অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে প্রায় 99% প্রকল্পগুলো আসলে উপর থেকে
এই সিদ্ধান্ত আগে থেকেই হয়ে আসছে এবং আগে থেকে সেভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েই আসলে কাজগুলো হয়েছে। যে কোনো ইতিমধ্যে এই বিষয়ে কতগুলো নির্দেশনা দিয়েছেন, কতগুলো উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি বিচার বিশ্লেষণ করতে হবে আসলে এই বিষয়গুলোতে কার কতটুকু দায় ছিল, কার কতটুকু দায় আছে, এই জন্য এটি করার দরকার। তাতে I always considered Bangladesh as my settlement home and a very comfortable room. Today I'm truly honored to share my insight on the crucial roles of the infrastructure in the shaping of this sustainable and competitive economy for the new Bangladesh.